আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন এক ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কি করে ফেসবুক পেজের ইলিজিবিলিটি চেক করতে হয়। আমরা অনেকে চেক করতে পারি না, এর জন্য আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা ক্রোম গুগলে যে সার্চ বাটনে লিখব ফেসবুক অ্যাড ব্রেক, এটা ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে সবই একই প্রসেস, কোনো পার্থক্য নাই। এবার দেখেন সেকেন্ডে একটা অপশন আছে, আর্ন মানি ফ্রম ইন স্ট্রিম অ্যাড, এই অপশনটায় ক্লিক করব। ফোন দিয়েও একই প্রসেস, শুধু ডেস্কটপ ভার্সনে নিয়ে যেতে হবে। এরপরে যে চেক ইওর এলিজিবিলিটি, এখানে ক্লিক করলে এরকম লগ ইন অপশন আসবে, আর যাদের লগ ইন করা আছে তাদের কোনো লগ ইন অপশন আসবে না। এইটা অবশ্য ফোনেরটার থেকে দেখাচ্ছি, এইটা অপশনটা আমার শুধু ফোনে আসছিলো, ল্যাপটপ দিয়ে আসছিলো না এর জন্য। এবার আমরা যথাক্রমে আমাদের যার যেই ফেসবুক পেজে যেইটা যেই আইডি দিয়ে খোলা সে সেইভাবে লগ ইন করবে, যার যেই আইডিতে ফেসবুক পেজ খোলা সেই আইডি দিয়ে লগ ইন করবো আমরা যথাযথভাবে। লগ ইন করার পরে যে দেখেন এই যে ইন স্ট্রিম অ্যাড এই অপশনটা শো করবে, এই যে এইখানে শো করবে। আর যাদের লগ ইন থাকবে তাদের একবারেই এই অপশনটা শো করবে ফেসবুক ফরকে, যে ইন স্ট্রিম অ্যাড এটা একবারেই শো করবে যাদের লগ ইন করা থাকবে ক্রোমে। এবার গো টু ক্রিয়েট স্টুডিও এই বাটনে আমরা ক্লিক করব। এই যে আমাদের সামনে এই যে অপশনটা এলিজিবিলিটি অপশনটা ওপেন হয়েছে। এবার আমরা যেমন আমার এই যে এই পেজে এই এই অপশনগুলো এলিজিবিলিটি, আমরা এই শিশু এই পেজটা দিয়ে দেখব। এইখানে দেখেন পলিসি ইস্যু আছে এর জন্য হচ্ছে না, তাও ভিউ সেটেরিয়া এইটাই ক্লিক করলে দেখবেন, এটাই যখন আমরা ক্লিক করব দেখবেন আমাদের কি কি শর্ত লাগবে পূরণ করতে, যে পার্টনার পোনিটাইজেশন ইস্যু আছে আর ফলোয়ার 58% কমপ্লিট হয়েছে, 10,000 ফলোয়ার্স লাগবে। তারপরে ক্রিয়েট ইঞ্জিন কন্টেন্ট এইটাও একেবারেই 1% হয়েছে কমপ্লিট, আর অ্যাক্টিভিটিও এটা 100% হয়েছে। এগুলো সবগুলোর ভিতরে যে কোনো একটা পূরণ করতে হবে, জাস্ট ওই দুইটা উপরের দুইটা অপশনের ভিতরে যেইটাই দেখবেন দেখেন পলিসি ইস্যু আছে আর ফলোয়ার 58% কমপ্লিট হয়েছে। এইভাবে সব কয়টা আমরা খুব সহজে এইভাবে যে কোনো আমাদের ফেসবুক পেজের এলিজিবিলিটি খুব সহজে আমরা চেক করতে পারি যে সেইটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে কি না। এইটা হলো সব থেকে ইজি প্রসেস। এই একইভাবে আপনারা এই সেম ওয়েতে আপনারা ফোন দিয়েও আপনাদের এইটা চেক করতে পারবেন, পুরো সেম প্রসেস, শুধু ক্রোম ব্রাউজার থেকে আপনার ডেস্কটপ ভার্সনে নিয়ে যেতে হবে, পুরো সব সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। ক্রোমে যে ফার্স্টে একই কথা লিখে সার্চ দিবেন, যে ফেসবুক অ্যাড ব্রেকস এইটা লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যে অপশনটা আসবে ওইখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার ডেস্কটপ ভার্সনে সিলেক্ট করে নিয়ে একই প্রসেসে আপনারা চেক করতে পারেন ফোনের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।